হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, হয়তো আপনারা অনেকেই DSLR মোবাইল এবং কি অন্যান্য ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে থাকেন, হয়তো ছবিটার ভালো ড্রেস আপ নেই কিংবা ছবিটা অনেকটাই খারাপ লাগে কিংবা সুন্দর হয়নি ছবিটা। তো এই ছবিটাকে যদি সুন্দর করার জন্য আমি আপনাদেরকে একটি কথা বলি, সেটা হলো যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন, আপনি হয়তো ছবিটাকে অনেক সুন্দর করতে পারবেন কিংবা যে কোনো নর্মাল ছবিকে আপনি অনেকটাই ভালো এডিট করতে পারবেন। তো বন্ধুরা, ছবি এডিট করার জন্য অবশ্যই আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সআর্ট। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর আপনারা ছবিটাকে নিয়ে দেবেন। তো আমি ছবিটাকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের ফোনে একটি ছবি ওঠানো আছে কিংবা আপনারা ছবিটি এরকম সাইজে পাইলে চাইলে উঠাতে পারেন। ছবিটা ওঠানোর পর আপনারা সেই ছবিটাকে অ্যাড করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি ছবিটাকে সিলেক্ট করে দেবেন। ছবিটাকে সিলেক্ট করে দেওয়ার পর দেখুন, ছবিটা অনেকটাই খারাপ লাগছে আমার কাছে। ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগছে না, শার্টটিও ভালো লাগছে না। তো বন্ধুরা, অবশ্যই আপনি নিচে সোয়াইপ করলে দেখুন এই কাটকার নামে যে অপশনটি দেখেছি, এখানে থেকে আপনারা ছবিটি জুম করে নিয়ে 2 নম্বরে যে অপশন আছে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা ছবিটাকে আপনাদের মন মতো ছবিটাকে আপনারা কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি ছবিটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি ছবিটাকে সুন্দর মতো কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে একটু খারাপ লাগছে, তাই আমি এখানে একটু ঠিক করে নিচ্ছি। তোমাদের এরকমভাবে আপনারাও ঠিক করে নেবেন। ছবিটাকে ঠিক করে নেওয়ার পর উপরে যে টিক মার্ক আছে সেখানে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ছবিটাকে আমি এখন দেখুন জুম করে সুন্দর মতো বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নিয়ে তো নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমি একটু ব্রাইটনেস কমিয়ে নেবো। কমিয়ে নেওয়ার পর ছবিটাকে আমি কালারটাকে একটু কেটে ছোটো করে দেব এবং কি শাড়ের যেই কলারটা আছে সেই কলারটার মতো সুন্দর মতো বসিয়ে দেবো। তো আপনারাও এরকমভাবে বসিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, 3 নম্বর যে অপশন আছে সেটা ওকে করে দিয়ে সেটাকে নেচারটাকে 100 করে দিয়ে আপনারা ছবিটাকে এরকমভাবে কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ছবিটা ঠিকঠাক মতো বসিয়ে নেওয়ার পর দেখুন আমার সাইটে একটু খারাপ লাগছে, তাই আমি সেটাকে সে আগের মতো সেটিংটা করে দিয়ে আমি এখানে একটু সুন্দর করে নেব। তো আপনাদের যদি সমস্যা থেকে থাকে আপনারাও সুন্দর করে নেবেন। তো আমার ছবিটা সমস্যা আছে, তাই আমি সমাধান করে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আমরা ছবিটাকে এখন সেভ করে নেব। তো বন্ধুরা, এই PNGটি যদি আপনাদের দরকার লেগে থাকে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।